33 সংখ্যক আন্তঃজিলা জুডো প্রতিযোগিতা সমাপ্ত। নলবাৰী জিলা জুডো সন্থার বিশেষ সফলতা অর্জন। বিশ্বনাথ চারিআলি জুডো সন্থার উদ্যোগ তথা অসম জুডো সন্থার অধীন 33 সংখ্যক আন্তঃজিলা সাব জুনিয়র কেডেট জুনিয়র আর সিনিয়র জুডো প্রতিযোগিতাখন 22 আর 23 জুলাইত বিশ্বনাথ চারিআলির হিমালয় বিবাহ ভবনত অনুষ্ঠিত হয়ে যায়। উক্ত প্রতিযোগিতাত অসমর 17খন জিলার সাব জুনিয়র কেডেট জুনিয়র আর সিনিয়র 500 লড়া ছোৱালী খেলুৱৈ অংশগ্রহণ করে। উক্ত খেলত নলবাৰী জিলার খেলুৱৈ সকলে দুটা সোণৰ পদক, দুটা ৰূপৰ পদক আর 6টা ব্ৰঞ্জৰ পদক অর্জন করে নলবাৰী জিলালৈ সন্মান কঢ়িয়াই আনে। যুদ্ধ সন্তার উদ্যোগ তথা যুদ্ধ সন্তার অধীনের সিনিয়র যুদ্ধ প্রতিযোগিতা বিশ্বনাথ অনুষ্ঠিত হয়েছে যাকালি জেলার প্রায় 500 লড়া ছলী খেলে অংশগ্রহণ করেছে। আমি নলবাৰী জেলারও যুদ্ধ সন্তার পর এটি লড়া ছলী দলে আইছিল আর এই আটাইখিন খেলোয়ার আমার খেলোয়াড় দুটা সোণর পদক, দুটা রূপর পদক আর দুটা ব্রঞ্জর পদকের কড়িয়া নিছে। আটাইখিন খেলোয়ার নলবাৰী জেলা যুদ্ধ সন্তার তরফের অভিনন্দন। সোণৰ পদক অর্জন করে ক্রমে ভায়োলিনা শর্মা, নিহার দাস। রূপৰ পদক অর্জন করে ক্রমে স্নিগ্ধা শর্মা, দীপা কলিতা। ব্রঞ্জৰ পদক অর্জন করে বৃষ্টি রানী কাশ্যপ, অঙ্কিতা কলিতা, জোনমণি তামুলী, সুস্মিতা হালৈ, মনদীপ মালাকর, বনস্মিতা বৰুৱা। এই জুডো দলৰ প্রশিক্ষক আছিল বিনোদ হালৈ আর ধর্মেশ্বর হালৈ। নলবাৰীৰ পৰা শংকৰ দাসৰ ৰিপৰ্ট, DA365।